সুপার কাপল। যখন অশুভ শক্তি বাড়তে শুরু করে এবং মানব জাতি জীবন কাটাতে শুরু করে গভীর সংকটে, কোথা থেকে কে জানে দুজন সুপার মানবের আবির্ভাব ঘটে মানবতাকে সাহায্য করতে এবং অশুভ শক্তির মোকাবিলা করতে। তারা কে অপরের সাথে লড়াই করছে? আমি শেষ করে ফেলবো ফায়ারম্যান। তুমি কখনো স্বপ্নেও তা পারবে না আইসম্যান। যেমনটা আপনারা দেখছেন, ফায়ারম্যান ও আইসম্যান দুজন দুজনকে পছন্দ করে না একদমই। প্রায় প্রতিদিন শহরের কোনো না কোনো অংশে তাদের ঠিক দেখা হতো। তারা লড়াই করত যতক্ষণ না দুজনে পিছু হাঁটত। তুমি একজন খারাপ মানুষ, আর এই শহর সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবে। কে কি বলছে? আমি খারাপ? আমি একদিন তোমার মুখের মুখোশ ছিঁড়ে ফেলবো, পুরো শহরকে দেখাবো যে তুমি কতটা জঘন্য আর শয়তান। বুঝলে তুমি? তারা একে অপরের জন্য খুব শক্তিশালী এবং তাদের সমস্ত লড়াই কোনো দিন কোনো সিদ্ধান্তে পৌঁছত না। এরপরে ফায়ারম্যান এবং আইসম্যান তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেত। হ্যালো হানি, আমি বাড়ি ফিরে এসেছি। হানি, ওহ এই তো তুমি, আমার হানি। আমার সম্পর্কে কিছু বলবে না চেস্টার? আরিয়া, তুমি জানো আমি শুধু খেলছিলাম। আমার দুষ্টু বর। ও আমার মিষ্টি বউ, যেন ভ্যানিলা কেকের উপরে একটা চেরি বসানো। তোমাকে নিয়ে আর পারি না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কেমন দিন কাটলো? একই রকম, এক গাদা পেপার ওয়ার্ক, এক্সেল শীট, প্রেজেন্টেশনস। জানো তো দিন কেমন কাটে। তোমার দিন কেমন কাটলো? অ্যাজ ইউজুয়াল, ক্লায়েন্টদের কল করা, বাজেট ঠিক করা, তারপর ডিস্ট্রিবিউট করা, কর্পোরেট লাইফ। হ্যাঁ আমি সব জানি। ফ্রেশ হয়ে নাও, ডিনার ইজ রেডি। আরিয়ার মনে করে চেস্টার একজন যত্নবান আদুরের স্বামী, যিনি একটা ইনভেস্টমেন্ট ফার্মে অ্যানালিস্টের কাজ করে, এবং চেস্টার মনে করে আরিয়া একটা মিডিয়া ফার্মে কর্পোরেশন হেড হিসেবে কাজ করে। সুতরাং বুঝলেন তো, চেস্টার এবং আরিয়া জানতো না যে তাদের প্রতিপক্ষ আসলে তাদের শত্রু। গুড মর্নিং সানশাইন, তোমার ব্রেকফাস্ট রেডি। দারুণ গন্ধ ছাড়ছে, তুমি বেস্ট। বাই হানি, বিকেলে দেখা হচ্ছে। বাই। আরিয়া একটা সিক্রেট অর্গানাইজেশনের হয়ে কাজ করত, যার নাম জাস্টিস অ্যাসেম্বল। চেস্টারও একটা সিক্রেট অর্গানাইজেশনের হয়ে কাজ করত, সেটার নাম ছিল অ্যাডভেঞ্চারাস লিগ। আমাদের হাতে কি আছে? একটা স্পেশাল অস্ত্র, যেটা তৈরি করতে বহু মাস লেগেছে। একটা স্পেশাল ওয়েপন, নিজে চোখেই দেখবে। আমি দেখতেই চাই না, আমার স্পেশাল অস্ত্রের কি দরকার? জেতার জন্য, যেটা তুমি কখনোই পারোনি প্রায়, আমার তো মনে হয় কোনোদিন না। ও এরকম কিছু না, রিল্যাক্স। রিল্যাক্স করার মতন সময় নেই। এই অস্ত্রটা বিশেষভাবে ফায়ারম্যানকে শেষ করার জন্যই তৈরি করা হয়েছে। তাই নাকি? তার মানে তুমি এটা মনে করো না যে আমি একা ওকে শেষ করতে পারি? ওয়েল দেখোই না, প্রেজেন্টিং দ্য এক্সটিংগুইশার। দ্য হোয়াট? এক্সটিংগুইশার মানে হলো ফায়ারম্যানকে এক্সটিংগুইশ করার জন্য। এই হলো সেই দ্য মেল্টার। এটা দারুণ। কে বেস্ট সেটা দেখানোর সময় হয়ে গেছে। হ্যাঁ, আই অ্যাম দ্য বেস্ট। ওকে কোথায় খুঁজে পাবো?
এই হলো কোঅর্ডিনেট। থ্যাঙ্কস। ইউ আর ওয়েলকাম। আবার দেখা হবে, ক্রোকোডাইল। অ্যালিগেটর। কোথায়? হ্যালো ম্যাডাম, তাহলে আবার আমি তোমাকে খুঁজে পেলাম। তুমি আমাকে খুঁজে পাওনি, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ও, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। দুই শত্রু তাদের বিশেষ অস্ত্র বের করার আগে একে অপরের দিকে ক্রুদ্ধভাবে তাকালো। এর প্রভাবে একটা মাশরুমের মতো আগুন ও বরফের মেঘ তৈরি হলো। সেটা এতটাই শক্তিশালী যে ফায়ারম্যান ও আইসম্যানকে পিছনের দিকে ঠেলে দেয়। জনতা আতঙ্কিত হয়ে যায়। কিন্তু একটা খারাপ ব্যাপার ঘটলো। বিস্ফোরণের ফলে আইসম্যানের মাস্ক এক মুহূর্তের জন্য সরে যায়। এবং যদিও সে সেটা খুব তাড়াতাড়ি তুলে নেয়, মুখে পড়ে নেয়, তবুও ফায়ারম্যান তাকে দেখে ফেলে। কে সেই আসল মহিলা? হানি, সবকিছু ঠিক আছে তো? তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। তুমি ফায়ারম্যান? হ্যাঁ, ফায়ারম্যান, এই শহরের একমাত্র রক্ষক। রিলি? এখন একটা শয়তান শহরকে রক্ষা করছে, একজন শয়তান মহিলার কবল থেকে, যে কিনা শেষ পর্যন্ত আমার বউ বেরোলো। ভালোবাসার থেকে ডিউটি বড়। ডিউটি? সবকিছুর উপরে হলো ডিউটি। এবং তাই চিরকালীন প্রেমময় সুপার দম্পতি শুরু করে লড়াই, তাদের ভালোবাসার কথা ভুলে গিয়ে, তাদের জীবনের কথা ভুলে গিয়ে যেটা তারা এত বছর ধরে কাটালো। গেমস ওভার, ফায়ারম্যান। মেরে ফেলো আমায়, মারো, মারো আমাকে। কিন্তু তুমি চাইলে এটা এক্ষুনি সারা জীবনের মতো করতে পারো। ভিতুর মতন কথা বলো না, লড়াই করো। এমন কারোর সাথে লড়াই করতে পারবো না যার জীবন একমাত্র জিনিস যেটা প্রার্থনা করি। ঠিক আছে, আমি পারবো। সর্বশেষ অস্ত্রের মুখোমুখি হওয়ার জন্য তৈরি হও। অবশ্যই, চালিয়ে দাও। হোয়াট? সেই সর্বশেষ অস্ত্র তো ভালোবাসা। এই দুই ভালোবাসার মানুষ একে অপরকে জড়িয়ে ধরল, তাদের চোখের জল বেরিয়ে এলো। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। ভাবো, বিয়ে 6 বছর হয়ে গেছে কিন্তু আমরা ঘুণাক্ষরেও টের পাইনি। কে ভাবতে পেরেছিল? কিন্তু আরিয়া, তুমি শহরটাকে ধ্বংস করতে চাও কেন? আমি তো চাই না, তুমি চাও। আমি? একেবারেই না, আমি শহরটাকে ভালোবাসি। আমিও তো। আর আমাকে বলা হয়েছিল যে তুমি শহরটাকে ধ্বংস করতে চাও। কি? আর ঠিক সেই মুহূর্তে চেস্টার আর আরিয়া বুঝতে পারলো তাদের সাথে প্রতারণা করা হয়েছে। হায় ঈশ্বর, তার মানে তারা আমাদেরকে একে অপরের বিরুদ্ধে লাগিয়েছিল। কিন্তু কেন? কেবল একটা রাস্তা আছে সেটা জানার। ঘড়ির কাঁটাতে যখন মাঝরাত, তখন সুপার দম্পতি তাদের নিজের নিজের অফিসে ঢুকলো। তারা ক্যামেরা নিষ্ক্রিয় করলো, অ্যালার্ম সিস্টেমকে নিয়ন্ত্রণ করলো, তারপর মেইন ফ্রেম কম্পিউটার হ্যাক করলো। তারা যেটা খুঁজে পেল দেখে তাদের মাথা ঘুরে গেল। কি? তুমি বিশ্বাস করতে পারবে না। ঠিক আছে, তুমি আগে বলো। জাস্টিস অ্যাসেম্বল এবং অ্যাভেঞ্জার্স লিগস একই ব্যক্তি, যার নাম রিজমন্ড লেজার্ড। কিন্তু এটা ব্যাপারে কেউ জানে না, শুধুমাত্র তোমার বস আর আমার বস ছাড়া। ঠিক বলেছো, জনগণের আনন্দের জন্য এরা আমাদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়েছে, তাই এরা সবসময় জানতো আমরা কোথায় কখন থাকতে পারি। ঠিক, আর ঠিক এই কারণেই আমরা যখন লড়াই করতাম তখন অত লোকজন থাকতো, আর বিলবোর্ডগুলো অ্যাডভার্টাইজমেন্টে ভরা থাকতো। লেজার আমাদের কাজে লাগিয়ে পয়সা বানাচ্ছে। তো দেখে মনে হচ্ছে তোমরা সব গোপন ব্যাপার জেনে ফেলেছো, অবাক লাগছে। আমি বুঝিয়ে বলছি, এটা অনেকটা ওই 1 2 3 4 5
একবার আমার হাতে কিছু জ্যান্ত মাছ ধরা পড়েছিল, সিক্স অ্যান্ড সেভেন আর এইট নাইন টেন, তারপর তাদের ছেড়ে দিয়েছিলাম। কেন তাদের ছেড়ে দিলাম? কারণ আমি একটা বিশাল শো করতে চেয়েছিলাম। তোমরা দুজন, তোমাদের সেই মানুষকে মনে নেই যে তোমাদের মানুষে পরিণত করেছে? ফায়ারম্যান, তোমার কখনোই সুপার পাওয়ার ছিল না, আমি তোমাকে সেটা দিয়েছি, আমি তোমাকে সুপার বানিয়েছি। ও, আর আইসোম্যান, তোমার ব্যাপারটাও একই রকম। এক্সকিউজ মি, আমি কি একটা ইসকিউব পেতে পারি? কিন্তু কেন? এবং আপনি কে? আমি কে? আমি হলাম রিসমন্ড লেজার, একে লেজার ম্যান। আর আমি এটা কেন করছি? খুব সহজ, টাকার জন্য। যদিও আরো একটা কারণ আছে। আমি চেয়েছিলাম শহরের মানুষ মনে করুক যে তাদের একজন সুপার হিরো আছে যে তাদেরকে সুপার ভিলেন থেকে রক্ষা করবে, আর আমি যে আসল সুপার ভিলেন তাদের এই ধারণাকে ভেতর থেকে খুনের মতন ভেঙে ফেলবো। আমরা সেটা কখনোই হতে দেব না। হ্যাঁ, আমি জানি তোমরা কখনোই ভালোভাবে কাজ করতে পারোনি। সাত বছর পার হয়ে গেছে, তাও এখনো শহরের মানুষ জানে না যে কে আসল হিরো আর কে ভিলেন। আমি এমনিতেও খুব বিরক্ত হচ্ছিলাম, আর এখন যখন আমার সম্পর্কে জেনে ফেলেছো তখন তোমরা একটা সমস্যা, তাই আমি এখানে এসে তোমাদের শেষ করতে, একেবারে চিরতরে। সেটা স্বপ্নে থাক। তুমি শয়তান লোক, আমি তোমাকে শেষ করবো। তোমরা দুজন আমার কিচ্ছু করতে পারবে না, আমি তোমাদের সুপার পাওয়ার দিয়েছি। তোমাদেরকে এতটা শক্তি দেবো যেটা আমি কন্ট্রোল করতে পারবো না, তোমরা আমাকে হারাতে পারবে না। যদি এক থেকে দশের কোনো স্কেল হয়, সেখানে আমি যদি দশ হই তো তোমরা পাঁচ বা সাড়ে পাঁচ। চেস্টার অসহায় হয়ে আরিয়ার দিকে তাকালো। এখানেই সব শেষ হয়ে গেল হানি। আই লাভ ইউ মোর। আর যে তারা একে অপরের হাত ধরল, চেস্টারের মাথায় একটা তরঙ্গ খেলে গেল। সে আরিয়ার দিকে তাকিয়ে হাসলো। কোন শেষ হচ্ছে? অবশ্যই, আমি আর আরিয়া আলাদাভাবে শক্তিশালী নই, কিন্তু আমরা একসঙ্গে আমরা জল তৈরি করতে পারি। কে? তুমি নিশ্চয়ই এই ব্যাপারটা ভেবে দেখোনি। সাড়ে পাঁচ অবশ্যই, কিন্তু মনে রাখবেন সাড়ে পাঁচ আর সাড়ে পাঁচ মিলে হয় এগারো, আর যেটা দশের থেকে বড়। তারপর কি? ব্যাস, দুই দুষ্ট সংগঠনকে পুলিশ জব্দ করে এবং আর সেই লেজারের খবর দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। ফায়ারম্যান এবং আইস ওম্যান সিটি হাবে জড়ো হয় আর জনগণকে বলে যে তারা অবসর নিচ্ছে। কিন্তু যদি অশুভ শক্তি আবার জাগে, আর এই মানব জাতি গভীর সংকটের মধ্যে পড়ে যায়, দুজন সুপার মানব তোমাদের রক্ষা করতে আবার আসবে। আর ততদিন পর্যন্ত গুড বাই।